বলে এটি একটি অনুভূতি মাত্র, কেউ বলে এটি একটি ম্যাজিক্যাল ইমোশন, আবার কারো কারো মতে এটি কেবলই মস্তিষ্কের হরমোনের খেলা। কখনো কি ভেবে দেখেছেন ভালোবাসার সত্যিকারের সংজ্ঞা আসলে কি? সুন্দর, মোহময়, আনন্দদায়ক, একই সঙ্গে হৃদয় বিদারক কিংবা বিধ্বংসী হিসেবে ব্যাখ্যা করা হয় ভালোবাসাকে। কিন্তু তারপরেও মানুষ কেন ভালোবাসে? ভালোবাসার অনুভূতি আসলে কেমন, কিভাবে এর শুরু, আর এর উৎপত্তি স্থলে বা কোথায়? দর্শক বুঝতেই পারছেন আজকের বিশ্লেষণ লাভ অর্থাৎ ভালোবাসা নিয়ে। জানবো ভালোবাসা কি কেবলই মনস্তাত্ত্বিক বিষয় নাকি এর পেছনে রয়েছে যৌক্তিক বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিখ্যাত দার্শনিক প্লেটো তার সিম্পোজিয়ামে বলেছেন, ভালোবাসা মানুষকে পূর্ণতা দেয়, অর্থাৎ এটি হলো প্রেমের সেই শুদ্ধতম পর্যায় যেখানে কামনা বাসনার কোনো স্থান নেই। অন্যদিকে বার্ট্রান্ড রাসেল প্রেম ভালোবাসার মধ্যে যৌনতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আসলেই কি তাই? মানুষ কি তার একাকিত্ব কিংবা কষ্ট থেকে মুক্তি পেতে ভালোবাসে, নাকি যৌনতার ছদ্মনাম ভালোবাসা? বিজ্ঞানীদের মতে যখন কাউকে ভালো লাগে তখন মস্তিষ্কে এক ধরনের রাসায়নিক পদার্থের নিঃসরণ হয়, ফলে ব্যক্তির মনে একটি সুখানুভূতির সৃষ্টি হয়। মনোবিজ্ঞানীরা বলছেন একজন ব্যক্তির প্রতি আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে মস্তিষ্ক মাত্র 90 সেকেন্ড থেকে 4 মিনিট পর্যন্ত সময় নেয়। মজার ব্যাপার হলো মানুষের মস্তিষ্ক প্রেমে পড়ার ক্ষেত্রে ব্যক্তির কিছু বিষয় বিবেচনা করে। এক্ষেত্রে 55% মানুষ অঙ্গভঙ্গি বা বাহ্যিক রূপ দেখে প্রেমে পড়ে, 38% কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি, এবং মাত্র 7% তাদের মূল বক্তব্য শুনে প্রেমে পড়ে। প্রেমের তিনটি স্তর রয়েছে, আমি বলিনি, বলেছেন যুক্তরাষ্ট্রের রডগার্স বিশ্ববিদ্যালয়ের হেলেন ফিজার। তিনি বলেছেন প্রেমের তিনটি স্তর রয়েছে, যে তিনটি স্তর ভিন্ন ভিন্ন হরমোন ও রাসায়নিক পদার্থ দ্বারা পরিচালিত হয়। স্তরগুলো হচ্ছে ভালোবাসার ইচ্ছে, আকর্ষণ এবং সংযুক্তি বা অ্যাটাচমেন্ট। প্রথমে হচ্ছে যে স্তরটি, সেটি হচ্ছে ভালোবাসার ইচ্ছে। এটি প্রেমের প্রথম স্তর। যখন কাউকে ভালো লাগে তখন তাকে ভালোবাসার ইচ্ছে থেকে ছেলেদের ক্ষেত্রে একটি হরমোন নিঃসৃত হয় যেটির নাম হচ্ছে টেস্টোস্টেরন, এবং মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন নিঃসৃত হয়। প্রথম দেখায় ক্রাশ খাওয়ার যে ব্যাপারটা, এটি আসলে এই ফেজেই ঘটে। কাউকে দীর্ঘদিন ধরে ভালো লাগার ফলে তার প্রতি এক ধরনের আকর্ষণ বোধ সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে এই স্তরের সঙ্গে তিনটি নিউরোট্রান্সমিটার জড়িত, অ্যাড্রেনালিন, ডোপামিন ও সেরোটোনিন। নিউরোট্রান্সমিটার হলো এক ধরনের অ্যান্ড্রোজেন রাসায়নিক যা আপনার এক নার্ভ সেল থেকে অন্য আরেকটি নার্ভ সেলে সংকেত পাঠায়। প্রিয় মানুষটিকে দেখলে বা তার সঙ্গে কথা বলার সময় আপনি কিছুটা নার্ভাস হয়ে যান, কিংবা ঘাম ঝরে, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়, কিংবা গলা শুকিয়ে আসে, তার মানে হচ্ছে আপনি প্রেমে পড়ার প্রাথমিক পর্যায়ে আছেন। মূলত আপনার অ্যাড্রেনালিন গ্রন্থি ও কর্টিসলে রক্ত সঞ্চালন বাড়ার কারণেই এমনটি হয়। গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে সদ্য প্রেমে পড়া ছেলেমেয়ের মস্তিষ্কে উচ্চমানের ডোপামিন নিঃসরিত হয়। এই রাসায়নিক পদার্থটি মূলত প্রিয় ব্যক্তিকে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি তৈরি করে। মজার ব্যাপার হলো এক ফোঁটা কোকেন মস্তিষ্কে যে পরিমাণ উত্তেজনা সৃষ্টি করে, ডোপামিনও সেই পরিমাণ উত্তেজনা সৃষ্টি করে। ডোপামিনের নিঃসরণ বেশি হলে শক্তি বাড়ে, ঘুম ও খাওয়ার চাহিদা কমে, আর সেই সঙ্গে বেড়ে যায় মনোযোগ। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরমোনটি নির্ধারণ করে আপনি কখন কিভাবে প্রেমে পড়বেন। সদ্য প্রেমে পড়া তরুণ তরুণীদের ব্লাড টেস্ট করে দেখা গেছে তাদের রক্তে ও নেশাগ্রস্ত ব্যক্তির রক্তে সেরোটোনিনের পরিমাণ একই মাত্রায় রয়েছে। এই যে অ্যাডিকশন, এটির কারণেই প্রেমে পড়লে মানুষের চিন্তাভাবনায় একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়।
নতুন যে কাপল থাকে তারা স্বাভাবিকভাবেই তাদের সম্পর্ককে অন্য যে কোনো সম্পর্কের তুলনায় আলাদা এবং গুরুত্বপূর্ণ ভাবে। এই দৃষ্টিভঙ্গি তাদের ভালোবাসাকে পরিণতি দিতে সাহায্য করে। এবার আসি ভালোবাসার যে সর্বশেষ পর্যায়ের সংযুক্তি বা অ্যাটাচমেন্ট সে বিষয়ে। এটি ভালোবাসার একদম পরিণতির একটি স্টেজ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর দুজনেই দুজনের প্রতি আনুগত্য প্রকাশ করে। এ সময়টাতেই মূলত তারা ঘর বাঁধে বা বিয়ে করে। বিজ্ঞানীদের মতে এই অনুভূতি দুটি হরমোনের কারণে হয়, এক অক্সিটোসিন আর দুই ভ্যাসোপ্রেসিন। দর্শক, তাহলে পুরো ব্যাপারটি কী দাঁড়াচ্ছে? ভালোবাসা কেবলই মনস্তাত্ত্বিক কিংবা দার্শনিক ব্যাপার নয়, এটি বৈজ্ঞানিক ব্যাপারও বটে।